আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিবার সকালবেলা, খুব সুন্দর রোদ উঠেছে, একটু গরম গরমও লাগছে, মনে হচ্ছে যেন সামার চলে এসেছে। ওরকম গরম না ঠিক, এরপরও কিন্তু এমনিতে দেখে ভালো লাগছে আর কি, কেমন একটা সামার বাইক চলে এসেছে, মনে হচ্ছে যেন সামারের বা গার্ডেনে কোনো কাজ করি, কোথাও বেড়াতে যাই, এরকম সামারের কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো বাচ্চাদেরকে চা নাস্তা দিতে হবে, আমাদেরকে খেতে হবে, তো আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। ঘরে কয়েকটা আলু আছে, তো বেশি দিন থাকলে আবার দেখা যায় এগুলোতে কেমন যেন চারার জন্য বা গাছ ওঠার জন্য কেমন হয়ে যায়, তো ভাবলাম এগুলো শেষ করে নেই। আর বাচ্চারা যেহেতু আলুর ডাল খেতে পছন্দ করে, তো ওই দিন আসলে রান্না করেছিলাম কয়েকদিন আগে, বেশি দিন আগে না, তো অল্প একটু রান্না করেছিলাম, আবার ইচ্ছে হচ্ছিলো আলুর ডাল রান্না করব। পরে আমি যখন বয়েল করেছি তখনই মনে হলো যে না, জ্যাকেট পটেটু বানিয়ে ফেলি। তো জ্যাকেট পটেটু বানানোর জন্য আসলে চিজও করে তেমন একটা ছিল না, ভাবলাম যে অল্প যেটুকু আছে সেটুকু দিয়েই বানিয়ে নেই। তো একটু বিনস গরম করে নিয়েছি আর পটেটো বয়েল করে আমি এমনিতে ফিল করে নিয়েছি, এ তো ওদের একজন একজন করে দিচ্ছি। আসলে আলুগুলো এত গরম আর কি, আমি তাড়াহুড়ো করে ভাবলাম যে গরম গরম দিয়ে দেই, আর একজন এখনও নাস্তা টাস্তা কোনো কিছু খায়নি, তাই ওকে আগে দিয়ে দিচ্ছি। এরকম সিদ্ধ আলু দিয়ে মাঝে মধ্যে জ্যাকেট পটেটো বানিয়ে আমরা খাই। তো বিনস গরম করে দিয়ে দিয়েছি, চিজ দিব আর একটু লবণও দিয়ে দিচ্ছি, তারপর মাইক্রোওয়েভে আরেকটু গরম করে নিব। তো বেশি চিজ করেছিল না, আর এমনিতে আসলে হঠাৎ মনে হলো তাই একটু আলু বয়েল থাকায় আর কি বানিয়েছি। তো আসলে চিজ ছাড়া বা বেশি চিজ না হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে। আশেপাশের অনেকের বিড়াল আমাদের গার্ডেনে আছে, তো আসে আসলে, তো তিন চারটা দেখা যায়, তো এদিক সেদিক ঘোরাঘুরি করে। তো দেখতে পাচ্ছেন যেহেতু খুব সুন্দর আসলে রোদ উঠেছে, আর এমনিতেও কিছু কাপড় ধোয়া দরকার ছিল, তো হোয়াইটগুলো আজ ধুয়ে দিয়েছি। সুন্দর দিন থাকলে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পুরোপুরি শুকিয়ে যায়। আর এ তো দেখতে পাচ্ছেন গার্ডেনের অবস্থা, অবস্থা কি একদম পুরোপুরি দুরবস্থা। কলিফ্লাওয়ার রান্না করছি, তো ফ্রিজ থেকে ধনিয়া পাতা বের করে নিয়েছি, ধনিয়া পাতা কেটে এরকম ডিপ ফ্রিজে আমি সব সময় রেখে দেই, যখন দরকার বা রান্না করব তখন তাড়াতাড়ি বের করে আবার জারটা ঢুকিয়ে রেখে দেই। তো এই তো কলিফ্লাওয়ার রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এদিকে ছুটে একটা বাটার নাট নিয়ে এসেছিলাম বা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম, ভাবলাম এটাও ভাজি করে নিই। একটা সাইজ একদম পুরোপুরি আসলে ছোটো, বেশ ছোটো সাইজের, এটা তো কেটে নিচ্ছি। তবে এই মিষ্টি কুমড়া জিনিসটা কেটে কাটাকুটি করার কি একটু কষ্টকর ভয় লাগে, কেননা খুব শক্ত থাকে, মনে হয় যে আঙুল টাঙ্গুল কেটে ফেলে দিই, আঙুল কাটি কি না। তো মাঝে মধ্যে এই বাটার নাট নিয়ে আসলে এরকম বাজি করে বাজি রান্না করি আর কি, তো খুব একটা মিষ্টি থাকে না দেশের মিষ্টি কুমড়ার মতো, তবে অল্প একটু চিনি টিনি দিলে মাঝে মধ্যে খেতে ভালো লাগে, আবার কোনো সময় দেখা যায় যে তেমন একটা মজা থাকে না।
সিদ্ধ করে আলু অল্প রয়ে গেছে, তো আলু ভর্তা বানিয়ে ফেলেছি। এমনিতে আলু থাকলে আমি এমনিতে আলু ভর্তা বানাতে হলে মাইক্রোওয়েভে সফট করে তারপর বানিয়ে নেই। ওয়ার্কটপের উপরটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে পেপার লাগিয়েছিলাম, তো এগুলো বেশ কয়েক বছর হয়ে গেছে, তো একটু নষ্ট হয়ে গেছে, কোনো জায়গায় হয়তো কেটে গেছে, কোথাও পুড়ে গেছে এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন এরকম তারের যেগুলো থাকে, আমরা হাঁডি বাসন ক্লিন করি, তো সেগুলো দিয়েও কিন্তু আমি আমি পেপারের উপর কোনো সময় বসে না যে আর কি ক্লিন করে নিই, কেননা দেখা যায় এই কাড়ি টাড়ি পরে অনেকটা হলুদ হলুদ দাগ পড়ে যায়, তো ক্লিন করলে আবার দেখতেছি যে চলে যায়। দিতে গিয়েছিলাম, তো পরে টুকটাক কিছু শপিং নিয়ে এসেছি। তো এই তো দেখতে পাচ্ছেন পিৎজা আর হয়তো একটা বাটারনাট স্কোয়াশ নিয়ে এসেছি, আর এই তো ফিশ ফিঙ্গার চিপস এগুলো আর কি নর্মালি যেগুলো আনতে হয় সেগুলো। তো বাটারনাট স্কোয়াশটা আসলে দেখতে বেশ কিউট লাগছিল, একদম মনে হচ্ছিল যেন খুবই ছোট। টুকটাক যেগুলো রেগুলার আনতে হয় সেগুলো নিয়ে এসেছি, আর এর মধ্যে তো কে কোনটা পছন্দ করে সেটাও নিয়ে এসেছি। একটা হানি মেলন এসেছি নিয়ে এসেছি, কেননা হানি মেলন হামজা খেতে চায় বলে, ও ইয়েলো মেলন বলে। এমনিতে নর্মাল যে মেলন বা ওয়াটারমেলন যেগুলো সেগুলোতে অনেকটা পছন্দ করে না, বলে যে সিড, এজন্য মাঝে মধ্যে ইয়েলো মেলন আনার চেষ্টা করি। তো কেউ চকলেট খাবে, হোয়াইট চকলেট, কেউ এটা খাবে সেটা খাবে, সবার পছন্দের কথা চিন্তা করে আসলে এটা সেটা আনতে হয়। সবাইকে আসলে এরকম করতে হয়, বাচ্চাদের কোনটা দরকার বা কোনটা ওরা পছন্দ করে সবাই আমরা নিয়ে আসি। কারোর জন্য আইসক্রিম, কেউ পাইনাপল, এক একজনের জন্য এক একটা চিন্তা করে আসলে নিয়ে এসেছি। নর্মাল যেগুলো সেগুলো তো এনেছি। হামজার বাবা এমনিতে ওই যে নারকেল পাওয়া যায় আজ তো একটা নিয়ে এসেছেন এমনিতে ব্যাঙ্গে খাওয়ার জন্য। তো আলদি শপিং শেষ করে আমরা একটা টার্কির শপে গিয়েছিলাম, নতুন খুলেছে, তো এই শপটা আমাদের এরিয়াতে নতুন হয়েছে, এজন্যই যাবো আর কি। ভাবলাম যে একদিন গিয়ে আসি, আসলে তেমন একটা দূরেও না, একদম কাছেই, তো আসার পথে ঢুকলাম আর কি। তো আরেকটা টার্কির শপও আছে, সেটাতে তো মাঝে মধ্যে যাওয়া হয়, এটাতে আর যাওয়া হয়নি। তো দেখলাম যে ওটার মতোই এটা, খুব বেশি বেশ কম না। তো এমনিতে নান নিয়ে এসেছিলাম আর টমেটো পুরি আর কি যেন ওদের দেশের বড় ওই ওরকম কিছু একটা নিয়ে এসেছিলাম। আগের একটা পুরনো টার্কি শপ আমাদের এরিয়াতে, তো খুব বেশি যে ওরকম না, 3-4 বছর হবে, তো ওটা তো দেখেছি ফ্রেশ নান বা বন্টন বার্গার ওরকম টাইপ খাবার ফ্রেশ বানানো হয়। তো এই শপটার ভিতরেও কিন্তু এরকম ব্যবস্থা আছে, দেখলাম যে ওরাও এরকম বানিয়ে সাথে সাথে বিক্রি করে আর কি। বাংলাদেশের বড়ই মনে করে আসলে কি একটাই তো ওদের সব থেকে নিয়ে এসেছি, তবে একটা কামড় দিয়ে আর খাওয়া যায়নি, এত টক আসলে কি এরকম যেন চালাই জানে, বুঝি টুচি আর কিছু দেখিনি। এমনিতে একটু কামড় দিয়ে আর খাওয়ার মতো না আসলে, খুব বেশি টক তো রেখে দিয়েছি, ভেবেছি যে মাছ টাছ কোনো কিছু দিয়ে রান্না করব আর কি। এই জিনিসটা কি বা ফলটা কি বা কীভাবে খাওয়া হয় নাম কি জানি না, যদি কারো আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। চা, তারপর ফ্রেঞ্চ টোস্ট সাথে চিজ আর বানানা, তো হামজার বাবা এগুলো বানিয়ে নিয়ে এসেছেন। হামজার বেডে বসে আছি, তাতে তাড়াতাড়ি ঘুমায়, তা নাহলে দেখা যাবে তা ওরা কথা বলা শুরু করে দিবে। যাই হোক, টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়েছিল আমার আজকের এই ব্লগ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।